আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা নতুন প্রোডাক্ট দেখাবো। প্রোডাক্টটা হচ্ছে সুনিশা ফাউন্ডেশন, যেটার অলমোস্ট অনেক ডিমান্ড দেখেছি আমি ফেসবুকে। সো আমি চিন্তা এই প্রোডাক্টটা দিয়ে একটা বেস মেকআপ করা যাক। প্রথমেই বলছি, ফাউন্ডেশনটার প্যাকেজিং খুবই সুন্দর। এই ফাউন্ডেশনটার মধ্যে একটা বিউটি ব্লেন্ডার থাকে, যেটা একটু কিছুটা মাশরুম শেপের। ফাউন্ডেশনটা একটা ক্রিম টাইপসের বক্সে থাকে। আমি বিউটি ব্লেন্ডারটার কথা বলি। বিউটি ব্লেন্ডারটার প্যাকেজিং খুবই সুন্দর। এই বিউটি ব্লেন্ডারটার একটা কভার থাকে ভিতরে। বিউটি ব্লেন্ডারটা দেখতে খুবই ছোট মনে হচ্ছে, বাট এটা পানি দিয়ে ভিজানো হবে, এটা ফুলে অলমোস্ট ডাবল হয়ে যাবে। এরপর চলে আসি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনটার বেসিক্যালি এটা একটা সিসি ক্রিম টাইপসের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা কভারেজ দেখানোর জন্য আজকে আমি উইদাউট কনসিলার এবং কোনো ধরনের কালার কারেক্টর ছাড়াই আমি আজকে ফেসে অ্যাপ্লাই করব। আমি ভিডিওতে চেষ্টা করেছি একদম ডিটেলসে দেখানোর জন্য। ফাউন্ডেশনটা খোলার পর দেখা যায় যে ফাউন্ডেশনটার এক সাইডে মিরর থাকে, ছোট একটা মিরর, যেটা প্লাস্টিকটা আমি উঠাই নাই। ফাউন্ডেশনটা কোন সাইড থেকে খুলতে হবে সেটা ফাউন্ডেশনের উপরেই লেখা আছে, আপনারা একটু কাইন্ডলি চেক করে দেখতে পারেন। যেহেতু এই ফাউন্ডেশনটা শেড একটাই, সো আমি যেই শেডটাই ছিল ওই শেডটাই নিয়েছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে কভারেজটা দেখার জন্য আমি একটু করে আমার হাতে অ্যাপ্লাই করেছি। এটা সিসি ক্রিম টাইপসের। এটা যদি একটু হেভি করে লাগানো হয় তাহলে আশা করছি এটা ফুল কভারেজ দিবে। এই ফাউন্ডেশনটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমার পেজে পেয়ে যাবেন। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। সো ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমি কোনো কালার কারেক্টর ছাড়া এবং কোনো রকম কনসিলার ছাড়া আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব এবং এটার কভারেজটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আমার স্কিনে একটু অ্যাপ্লাই করে দেখলাম যে আমার স্কিন শেড থেকে একটু বেশি এটা। সো কোনো প্রবলেম নাই, আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। যদিও এটা ভিডিওতে যেভাবে নেওয়া হয়েছে ওইভাবে আমি নিতে পারছিলাম না, সমস্যা নাই, আমি এটাকে খুলেই একসাথে অ্যাপ্লাই করব। প্রথমবারে আমি খুব কম পরিমাণ অ্যাপ্লাই করব এবং কভারেজটা দেখানোর চেষ্টা করব। এটা একটু ক্রিমি টাইপসের ফাউন্ডেশন। এটা দেওয়ার আগে আমার মনে হয় না কোনো ধরনের অয়েল বা সিরাম ব্যবহার করা উচিত। দেখতেই পাচ্ছেন আমি খুব কম পরিমাণে এটা লাগিয়ে নিয়েছি। এখন এটা আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করব। দিয়ে শুকনো অবস্থায় এটা ব্লেন্ড করা কোনোভাবেই পসিবল না, সো আমি এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে এটা অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। সো আমি এটা খুব আস্তে আস্তে ব্লেন্ড করার চেষ্টা করব। যদি এটা দিয়ে ব্লেন্ড না হয় কোনো সমস্যা নেই, আমি ব্রাশ দিয়ে এটাকে অ্যাপ্লাই করব। জিনিসটা দেখতে সুন্দর, বাট এটা অ্যাপ্লাই করার সময় একটু প্রবলেম হয়, কারণ আমাদের চোখের নিচের সাইডটা বা অন্য কর্নারে এটা রাউন্ড শেপ হওয়ার কারণে আমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারছিলাম না। তাও যতটুকু সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ক্যামেরা একটু জুম করে তারপর আমি দেখাচ্ছি। যদিও লাস্ট পর্যন্ত আমি ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে সম্পূর্ণ ফিনিশ করতে পারি নাই আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা, সেজন্য আমি ব্রাশটা নিয়েছি। ব্রাশ দিয়েই আমার মনে হয় খুব ভালো করে আমি অ্যাপ্লাই করতে পারছিলাম। এরপর একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার চোখের নিচেরটা একটু সুন্দর করে সেট করে নিব। ফাউন্ডেশনটার সাথে চাইলে একটা ডার্ক ফাউন্ডেশন আর একটা ডার্ক কনসিলার ইউজ করে আপনারা সুন্দর করে একটা পার্টি লুক ক্রিয়েট করতে পারবেন। এ কোনো ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর দেখবেন ফেসটা একটু ভারী লাগে, বাট এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর টোটালি মনে হয় না যে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি ফেসে। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর আমি এখানে এই লুজ পাউডারটা দিয়ে ফেসটা এখন সেট করব। আপনারা চাইলে যে কোনো ফেস পাউডার দিয়েও এটা সেট করতে পারেন। আমি এখানে এই লুজ পাউডারটা একটু ইয়েলো টোনের ব্যবহার করেছি। ইয়েলো টোনের ব্যবহার করাতে আমার ফেসের সাথে টোটালি চলে গিয়েছে, ফাউন্ডেশনটা এত লাইট বোঝা যাচ্ছে না। যেহেতু এই ফাউন্ডেশনটা একটু ক্রিমি টাইপসের, সেজন্য আমি এখানে চোখের নিচে ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, যাতে এটা ক্রিমিটা ভেসে না ওঠে। ফাউন্ডেশনটা মূলত সব টাইপসের স্কিনের জন্য, এটাতে অয়েলি স্কিন বা আপনার ড্রাই স্কিন কোনোটাই নিষেধ নাই যে এই স্কিন ইউজ করা যাবে না। একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি আমার কপালের উপরে একটা ডার্ক স্পটের দাগ আছে, যেটা অনেক ডার্ক। আমি এখানে যে কোনো ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেও কনসিলার দিয়ে আমার এই স্পটটা ঢাকতে হয়, বাট এই ফাউন্ডেশনটার আগে আমি কিন্তু কোনো রকমের কালার কারেক্টর বা কনসিলার ইউজ করিনি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর লুজ পাউডার দিয়ে আমি যখন সেট করেছি আমার স্পটটা খুবই কম বোঝা যাচ্ছে।
এখন আমি এই ব্রাউন শেডটা দিয়ে বাকি ফেসের মেকআপটা শেষ করে নেব। ফার্স্টেই আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। রেগুলার ইউজের জন্য আমার মনে হয় এই ফাউন্ডেশনটা খুবই ভালো হবে। সেম ফাউন্ডেশনটা দিয়ে আমি এটার সাথে আরেকটা শেড ইউজ করে আমি নেক্সট ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এরপর আমি ব্রোঞ্জিংটা করে নিচ্ছি। ব্রোঞ্জিংয়ের জন্য আমি একটা ব্রাউন শেড ইউজ করেছি, যেটা আমার অনেক আগের একটা প্যালেট থেকে। প্রিটি অল সেটের যে ব্রোঞ্জারটা দেওয়া আছে ওটাও খুবই পিগমেন্টেড, আপনারা চাইলে ওইটাও ব্যবহার করতে পারেন। ওই প্যালেটটা নিলে কিন্তু একদম এ টু জেড আপনি ওই প্যালেটে পেয়ে যাবেন। সো ওই প্যালেটটাও যদি কেউ নিতে চান আমার পেজে নক দিবেন, আমার পেজে অ্যাভেলেবেল আছে। সো আমার ব্রোঞ্জিং করা শেষ। এখন আমি যে এক্সট্রা পাউডারটা দিয়েছি ওটা একটু রিমুভ করছি। লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পর খুব ম্যাট একটা ফিনিশিং চলে এসেছে, বাট ততটাও ম্যাট ছিল না যতটা আমরা ফুল কভারেজ কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর পেয়ে থাকি। এই ম্যাট ফিনিশিংটা আমার খুবই ভালো লেগেছে। এরপর আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। সেম প্যালেটটা থেকে আমি চোখের ইনার কর্নারে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আজকে কোনো আমি হেভি লুক করিনি, তাই আমি হাইলাইটারটা আমার চোখের নিচের সাইডটা থেকে একটু টানছি। তার সাথে সাথে আমি আইব্রোজের নিচেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি একটা নতুন লিপস্টিকের সেট থেকে একটা লিপস্টিক অ্যাপ্লাই করব, এটাও আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এই লিপস্টিক সেটে 6টা লিপস্টিক থাকে, যেটা এত বড় সাইজের না, মিডিয়াম সাইজের। যারা একটু ডার্ক কালার কম পছন্দ করেন তারা এই লিপস্টিকগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি এই লিপস্টিকের মধ্যে 4 নম্বর শেডটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর আমি এখন রেভলিউশনের সেটিংস স্প্রেয়ার দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছি। এরপর আমি একটা নতুন ব্র্যান্ডের হাইলাইটার ইউজ করতে যাচ্ছি। এই হাইলাইটারটা খুবই পিগমেন্টেড এবং দেখতে অনেক সুন্দর। এটার প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওতে আমি এই হাইলাইটারটা অ্যাপ্লাই করব। এই হাইলাইটারটা খুবই স্মুথলি ফেসের সাথে মিশে যাচ্ছে, আমি এখন লাগিয়ে দেখাচ্ছি। আশা করছি আমার এই প্রোডাক্টগুলো এবং আমার এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।